Hi friends, welcome to my channel Arpita's Homely Test. এই সময় কিন্তু বাজারে কম দামে অনেক ধনে পাতা পাওয়া যায়। তো এই ধনে পাতা দিয়ে যদি ধনে পাতা বাটা বা ধনে পাতার ভর্তা বানিয়ে নেওয়া যায় তাহলে গরম ভাতের সাথে তা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এক থালা গরম ভাত এই ভর্তা বা বাটা দিয়েই খাওয়া হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক এই ধনে পাতা বাটা বা ভর্তা আমি কিভাবে তৈরি করছি। ধনে পাতা বাটা বা ভর্তা বানানোর জন্য আমি দুয়াটি পালং শাককে ভালো করে বেছে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ধনে পাতাগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করব। এর সাথে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 10-12 কোয়া রসুন আর 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। তবে এই ধনে পাতার ভর্তা বা বাটা একটু ঝালঝালি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। দিচ্ছি 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন এই সমস্ত কিছু মিক্সিং জারের ঢাকনা আটকে ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটি করার সময় চেষ্টা করবেন জল ব্যবহার না করতে, তবে জল যদি লাগে তাহলে খুব সামান্য জল ব্যবহার করবেন। এদিকে আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটা সুন্দর স্মেল বার হচ্ছে ততক্ষণ এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা ধনে পাতা। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এই ধনে পাতা বাটা তেলের সাথে খুব ভালো করে নাড়তে থাকব। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। একটু চিনি দিলে আমার এই ভর্তাটা খেতে ভালো লাগে, তাছাড়া টেস্টটারও একটা ব্যালেন্স আসে। তবে আপনারা যদি কেউ চিনি দিতে না চান তাহলে স্কিপ করবেন। এবার এই পাতাটাকে যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ নাড়তে থাকব। দেখুন এই পাতা বাটাটা তেলের মধ্যে ভাজতে ভাজতে তেল বার হয়ে এসছে আর সমস্ত পাতাটা এক জায়গায় দলা পাকিয়ে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল লেখাটি প্রেস করে দেবেন যাতে আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।